নমস্কার সকলকে, মেরি খ্রিস্টমাস। খ্রিস্টমাস উপলক্ষে আমি ব্যানানা কেক বানিয়েছি। চলুন দেখা যাক কি কি নিয়েছি। এর জন্য লাগবে ময়দা, সুজি, সাদা তেল, ডিম, কলা তো লাগবেই, কিশমিস, কাজু বাদাম, খাবার সোডা, বেকিং সোডা, স্বাদ মতো নুন আর চিনি, 2 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 1.5 কাপ তেল আর 1/2 কাপ সুজি লাগবে। এইবার দেখতে পাচ্ছেন কলাটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এইবার ময়দা, সুজি, বেকিং সোডা, খাবার সোডা, নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশে এইবার অন্য একটা পাত্রে ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফাটানো হবে তত ভালো কেকটা হবে। এইবার আমার মেশানো ময়দায় আমি কলা পেস্ট ঢেলে দিলাম। আস্তে আস্তে এটাকে আমি মেরে নেব, ভালো করে মাখাতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এবার চিনি দেবো। চিনিটা আমি সব ঢেলে দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এর সঙ্গে তেল মেশাবো। এই দেখুন তেল দিয়েছি, তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর আমি ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা দিয়েও ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ভালো ফাটানো হবে তত কেকটা মিষ্টি হবে। যত বেশি ফাটানো হবে তত বেশি মিষ্টি আর স্পঞ্জ মতো হবে। দেখুন আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট চাপা দিয়ে রাখবো। এই চাপা দিয়ে রাখছি। এইবারে আমি একটা কলা পাতা নেবো। ওই কলা পাতাটা প্রেশার কুকারের মধ্যে রেখে দেব। তার আগে কলা পাতাটা একটু আমি ঘি মাখাবো। ওই কলা পাতায় ঘি মাখাবো আর প্রেশার কুকারেও ঘি মাখাবো। দেখুন আমি প্রেশার কুকারটা নিয়েছি, ওই প্রেশার কুকারে ঘি মাখিয়ে নেব। আগে কলা পাতাটায় ঘি মাখাই। দেখুন ঘি দিচ্ছি আমি, ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কলা পাতায় ঘি মাখানো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে প্রেশার কুকারে এইবার এই পেস্টটা আমি কলা পাতার মধ্যে ঢেলে দেব। দেখুন আমি আস্তে আস্তে কলা পাতার মধ্যে ঢেলে দিচ্ছি। আমি প্রেশার কুকারের মধ্যে কলা পাতায় এই পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়ে আমি ওভেনে বসাবো। দেখুন আমার ঢালা হয়ে গেছে। এবার আমি ওভেনে বসাবো। এরপর আমি 35 মিনিট অপেক্ষা করব। দেখুন এবার প্রেশার কুকারটা খুলে আমি দেখছি আমার কোনটা কেক খুব সুন্দর হয়েছে, খুব ভালো রকম হয়েছে। দেখুন কতটা ফুলেছে। সকল বন্ধুকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আমার এই কেক বানানো ভালো লাগলে সকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এটা খুব কম খরচে যে কেকটা করেছি সুস্বাদু হয়েছে, আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।